হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে চা নিয়ে বসে পড়েছি। তাও আবার কোথায়? তাও আবার নক্সের রুফটপ ক্যাফেতে। এখানে পিৎজা চলে এসেছে, তো পিৎজা আমরা চারজনে মিলে ভাগাভাগি করে খেতে খাবো। তো এখানে চিকেন চিজ পিৎজা নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম হচ্ছে রাইস আর চিলি চিকেন। তো আমরা ডিনারটাও করে যাচ্ছি। প্রথমে বিকেলে এসেছিলাম চারটের দিক করে, চারটে থেকে নটা বেজে গেছে কথা বলতে বলতে, আড্ডা মারতে মারতে এবং কি খেতে খেতেও। এখানে সব রকমের খাবার তোমাদেরকে দেখাচ্ছি, কী কী অর্ডার করেছি না করেছি। তো তারপরে এখান থেকে রুফটপ ক্যাফে থেকে কী সুন্দর লাগছিল স্টেডিয়ামটা সেটাও দেখাচ্ছি। তো এখানে রয়েছে আমার সাথে সুমিত দাদা, তারপরে রয়েছে বৃদ্ধি, বৃদ্ধির আমার এই পাশে রয়েছে নীলাদ্রি, আর সব টিচার্সরা, টিচার্স ম্যাম টিচার্সরা আমার সুমিতদার ঠিক পেছনে বসে আছে। আর নিয়ে নিয়েছে এখানে লাস্ট মিষ্টি মুখ করার জন্য চকলেট ব্রাউনি উইথ আইসক্রিম। তো আমাদের প্রায় খাওয়া শেষ, এবারে আমরা নেমে যাবো, নেমে গিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো এখানে যাওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি যেহেতু কোরিওগ্রাফি করেছি না শিখেছি, সেহেতু টিচারদের তরফ থেকে আমি একটা ছোট ফিট পেয়েছি, যেটা সুমিতদা নিয়েছে। সুমিতদা হচ্ছে আমাদের প্রিন্সিপাল নামের ছেলে। আর এখানে আমরা বেরিয়ে পড়ছি এখান থেকে। আমরা ঠিক বিকেলের সময় গেছিলাম, ঠিক এই সময়টা ভিউটা, এখান থেকে স্টেডিয়ামটা খুব সুন্দর, ডুমুরজলা স্টেডিয়ামটা খুব সামনে ছিল। তো এখানে এই নক্সের রুফটপ ক্যাফেতে এত সুন্দর করে সাজিয়েছিল বেলুন দিয়ে, যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে, সেহেতু দেখতে খুবই সুন্দর লাগছিল। একটু মেঘলা মেঘলা করেছিল, বৃষ্টি হয়েছিল একটু সকালে, তারপর একটু মেঘলা মেঘলা করেছিল, যার জন্যে এরকম ভিউ দেখাচ্ছে। কিন্তু স্টেডিয়ামটা অপরূপ সুন্দর দেখাচ্ছিল, সামনে থেকে গেলেই বোঝা যায়। ওখান থেকে যে কোনো একটা টেবিল আমরা সিলেক্ট করে বসেছিলাম, টিচার্সটা পরে আসতো, কারণ টিচার্সদের একটু কাজ ছিল, যার জন্য কিছু টিচার্স আসতো। যাই হোক, ম্যাম আসেনি। তো এখানে শেষমেশ আমরা বসলাম, বসে একটা বারকোড দিয়েছিল, টেবিলের মধ্যে একটা বারকোড রাখা ছিল, সেই বারকোডে আমাদেরকে স্ক্যান করে আমাদেরকে অর্ডারটা দিতে হতো। তো এরকম অর্ডার দেওয়ার সিস্টেম হয়ে গেছে এখানে, আগেও হয়তো ছিল, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। তো এই যে সেই ডান্সটা, যেই ডান্সটার কথা বলছিলাম আমরা, আমি যে কোরিওগ্রাফি করে আমাদের নাচটাও, তো এখানে এই এই জিনিস, এই ইন্ডিপেন্ডেন্স ডে এই নাচগুলো ছোটো ছোটো ইয়ে করেছে, সেটা ছোট্ট ট্রিট দেওয়া হয়েছিল। তো আমরা কিছু জন মিলে গেছিলাম, আমি দেখালাম তোমাদের, খুবই মজা হয়েছিল সেদিনকে, খুবই এনজয় হয়েছিল, খুবই সুন্দর নাচ গান এবং কি স্পিচ খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছিল। তো কেমন লাগলো পুরো ভিডিওটা শেষমেশ তো জানাবেই, আমার তো খুব মজা এসেছে সেই দিনটা। তো এখানে একটু ফার্স্ট করে দেখাচ্ছি, কিন্তু এখানে ভয়েস মানে গানটা দেওয়া যাবে না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে, যার জন্যে আর কি আমরা জাস্ট হালকা করে এটা ভিডিওটা দেখাচ্ছি যে কী কী করলাম আর কী কী হয়েছিল সেদিন 15ই আগস্ট। খুব এনজয় হয়েছিল সেদিনটা, আশা করি তোমাদের নাচটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েই রুফটপ ক্যাফেতে গেছিলাম, যেগুলো খেলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো পরের দিন আমার একটা বন্ধুর জন্মদিন ছিল, তার নাম সপ্তর্ষী, এরকম কেকটা বানিয়েছিলাম, কারণ আছে, এটাই হচ্ছে সেই বন্ধু আমার। তো এখানে নাচানাচি স্টার্ট হয়ে গেছে, এখানে যার জন্মদিন তার মা এবং তার দিদা বসে আছে, নাচ ফাঁস দেখছে, যে যা পাচ্ছে সেরকম করে নেচে যাচ্ছে। নাচের জায়গায় আছে হিমাদ্রি, রাহুল, শঙ্খদ্বীপ, এখানে বসে আছে সুব্রনীল আর নীলাদ্বীপ, বসে বসেই নাচছে। আর ওখানে বার্থডে বয় একা একা দাঁড়িয়ে আছে বলে টানাটানি হচ্ছে সপ্তর্ষীকে। তো যে যা যেভাবে পারছে সেভাবে কোমর দুলিয়ে যাচ্ছে, তারপরে এরকম করে পাগলামি করে যাচ্ছে, যে যেরকম পাচ্ছে, ঠিক আছে। তো এদের সাথে থাকলে আর যাই হোক, মানে একটা দুঃখ মানুষ, মানে যার দুঃখে মানে কী বলবো, যার দুঃখ হচ্ছে মানে দুঃখে আছে বলতে গেলে, সে আপনি হাসতে শুরু করে দেবে এদের সাথে থাকলে। আমাদের একটা পুরো গ্রুপ আছে, এই যে বার্থডে বয় এরকম করে নাচছে,
ঠিক আছে, আমরা দেখাচ্ছিলাম টিচার্স ডে নাচগুলো যেগুলো তুলেছিলাম, ও সপ্তশীর মা দেখতে চাইছিল আন্টি। তো এই যে একজন বসে বসে দুজন মাথা নাড়াচ্ছে আর দুজন আর কজন উপরে উঠে উঠে নাচছে, তারপর মেয়েদের মতন ঘোরাচ্ছে, লাস্টে আমাকে ধরে বেঁধে নামিয়েছিল। তো কী করবো জানি না, তো কী নাচবো জানতাম না, লাস্টে আমাকে জোরে জোরে ধরে বেঁধে নামিয়েছিল। এই যে আমি নেমেছি, আমি যে কী নাচ করবো বুঝতে পারছিলাম না, যা শিখিয়েছিলাম এদেরকে সেরকমই নাচছিলাম। তো কেমন হয়েছে বলবে? এটা আমি আর এই বন্ধুটাই করছিলাম, এর নাম হিমাদ্রি। তো এ দুই যমজ ভাই, একজন এ হচ্ছে ছোটো ও যে বসে আছে খাটে সে বড়। তো এখানে থাকিংয়ে নাচছিলাম আমরা। তো কেমন হয়েছে বলবে কোরিওগ্রাফিটা? এখানে তো ফার্স্ট ফরওয়ার্ডে করে দেখাচ্ছিলাম, বুঝতে পারবে না। খুব কষ্ট করে দেখে তুলেছিলাম, এনারা খুব ভালো টিচার্স তো করেও ছিল। তো কেমন হয়েছে জানাবে বলবে, কারণ অনেক নাচ তুলিয়েছিলাম, সেগুলো সব বসে বসে দেখাচ্ছিলাম আমরা। হাসা হাসি আনন্দ মজা ঠাট্টা সব একসাথে হচ্ছিল। তো এখানে আমার একটা ছোট্ট গ্রুপ আছে, সেটা বলে দিই। একটা হচ্ছে হিমাদ্রি, নীলাদ্রি, শঙ্করদ্বীপ, সপ্তশ্রী, শুভ্রনীল, রাহুল, ওইদিকে পার্থ, সোহম চ্যাটার্জি আর বিপাশা, আরও তিনজন বন্ধু আছে, প্রিয়া, সোহম বোস আর অস্মিত বলে। এই কজনই আমার বন্ধু সার্কেল বলতে গেলে। এদের সাথে থাকলে আর যাই হোক খুব ভালো আমি বলবো। এখন কেক কাটার সময় চলে এসেছিলো, সবাই মিলে কেক কাটছিল, ওর বাইরের থেকে একটা কেক আনা হয়েছিল আর আমরা একটা কেক নিয়ে গেছিলাম। ওই কেক কাটাকাটি ইয়ে করছিলো, কাকিমার পায়ের প্লাস্টার ছিল বলে কাকিমা হাঁটতে পারছিল না, কারণ কাকিমা পায়ে খুব যন্ত্রণাও করছিলো, হাঁটতে চাই না, তাই বেশি হাঁটা চলা করছিলাম না, করছিল না। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে এই একটা ছোট্টই একটা গ্রুপ যেটাতে আর যাই হোক থাকলে খুব মজা হয়, অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, এবং কি অনেক কিছু শেখাতেও পারি তাদের। তো শেষমেশ কাকিমা আমাদেরকে কেক, পায়েস এবং কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি এইসব দিয়েছিল, দু রকমের কেক, পায়েস, কোল্ড ড্রিঙ্ক, মিষ্টি। এখানে সবাই আমরা ছবি তুলছিলাম, ফটোগ্রাফি করছিলাম। এখানে আমার আর নীলাদির লোভ ছিল বসে বসে, আমরা কখন খাবো এদেরকে খালি বলে যাচ্ছি আর এরা খালি তুলে যাচ্ছে, ভিডিও ছবি তুলে যাচ্ছে। তখন বসেছিল খাওয়াতে, কারণ হাত দিলাম আমি আর নীলাদির কখন খেতে বসবো। তো শেষমেশ কেকগুলো এইভাবে এরকম করে এনজয় করে খাওয়া হলো। তবে এরা স্নো স্প্রে দিচ্ছিল পাগলের মতো, এদিক ওদিক ছুটছিল। ওখানে আঙ্কেল দাঁড়িয়েছিল সপ্তশ্রীর বাবা। তো এই যে যা এনজয় হচ্ছে এর মধ্যেই, তারপর আবার নাচ গান স্টার্ট হবে, লাস্টে গিয়ে রাত্রিবেলা আমরা খেলাম বিরিয়ানি। তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাবে, আর ভুলবো না লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করতে তোমরা জানো, আর যত পারবে শেয়ার করবে ভিডিওটা। তো ভালো লাগলে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসি। সবাইকে টাটা।